তো আমরা এখন চলে এসেছি যেখানে ঠাকুর বিক্রি হয়, তো সেগুলো আজকে বের করা হলো। হ্যালো বন্ধুরা, চলন্ত দিনলিপি ইউটিউব চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত জানাই। আমি হিমাদ্রি, চলে এসেছি আরও একটি নতুন লাইফস্টাইল ব্লগ নিয়ে। তো অনেকদিন গ্যাপ পড়ে গেল, ব্লগ করা হচ্ছে না, অনেক কাজ কি বলবো তোমাদেরকে। তো একটা ব্লগ পড়ে আছে, সেটা প্রিয়াঙ্কা কলকাতায় গিয়েছিল, তো সেখানকার কিছু ব্লগ করেছিল, সেই ব্লগটাও আমার এডিট করা হচ্ছে না সময়ের অভাবে। যাই হোক, সেই ব্লগটাও এডিট করবো, তোমরা দেখতেই পারবে। আর আজকে এই ব্লগটা শুরু করছি, তো এই ব্লগটা পুরোটা সাথে থেকো, পুরো ব্লগটা দেখো, আশা করি তোমাদের ভালোই লাগবে। আর রাত পোহালেই সরস্বতী পুজো, তার জন্য প্রিপারেশন প্রত্যেকটা বাড়িতেই নিচ্ছ তোমরাও, আমরাও সেরকম নিচ্ছি। আর আজ সরস্বতী পূজার আগের দিন, আজকে তো যেহেতু পঞ্চমী লেগেই যাবে সন্ধ্যাবেলার থেকে, তার জন্য আজকে আমাদের স্কুল ছুটি দিয়ে দিয়েছে, মানে গভর্নমেন্ট হলিডে, তার জন্য আজকে আমি ফ্রি আছি। আর প্রিয়াঙ্কা গেছে স্কুল, ওর ছুটিটা নেই, কালকেও ছুটি আছে। কালকে আবার প্রজাতন্ত্র দিবস, 26শে জানুয়ারি, একই দিনে পড়ে গেছে এবার সরস্বতী পুজোটাও। তো যাই হোক, আজকেই হচ্ছে আমাদের পুজোর বাজারটাও করে নেবো, কারণ আজকে আমি ফ্রি আছি যেহেতু, সেই জন্য বাজারেও যাবো, ঠাকুর কিনবো, সবটাই তোমরা দেখতে পারবে। তো চলো আজকে দিনটা শুরু করা যাক। তো পুজোর সমস্ত বাসনপত্র সকালবেলায় মা বের করে রেখে দিয়েছে, দেখতে পাচ্ছ, কোষাকুষি থেকে শুরু করে সমস্ত তাম্রপত্র থেকে শুরু করে সব কিছু এই ডিভানের ভেতরে ছিল আমাদের, তো সেগুলো আজকে বের করা হলো। এই লক্ষ্মী পুজো আর সরস্বতী পুজো এই দুটো সময়ই বের করা হয়। তো আজকে আমাদের বাড়িতে রান্না হচ্ছে মাংস। অনেকদিনই আমাদের মানে বাড়িতে মাংস রান্নাটা হচ্ছে না, মাছ খেয়ে যাচ্ছি বা কখনো নিরামিষ, তো সকাল সকাল গিয়ে মাংস কিনে নিয়ে এসেছি, মা এখন ওটাই করছে। আর কালকে তো নিরামিষ, অনেকেই তোমরা হয়তো বা জোড়া ইলিশ খাও কালকে, অনেকে আমিষ খাও, আমাদের নিয়ম হলো আমরা সরস্বতী পুজোর দিন নিরামিষই খাই। তো কালকের দিনটা আমার যেহেতু স্কুলে পুজো হয়, আগের বারে ব্লগে তোমরা দেখেছিলে আমি স্কুলে পুজো করি, এবারেও সেরকম করবো, তো সেই কারণে ওখানেই আমাদের দুপুরবেলা লাঞ্চটা হয়ে যায় আর কি, প্রসাদ হিসেবে খিচুড়ি হয় ওখানে, ওখানেই খেয়ে নিই আমরা। তো আপাতত মা মাংসটা রান্না করছে, তা আমরা মাংসে এরকম এই কেসুরি মেথি দিয়ে রান্না করি, তো এটা বেশ ফ্লেভারটা বেশ একটা ধাবা স্টাইল লাগে। আর এখানে দেখতে পাচ্ছ আমার এডিটিং টেবিল কবের থেকে এরকমভাবেই পড়ে আছে, এই যে আমার মাইকটা এখানে, হেডফোন, সব কিছু এরকম এলোমেলো অবস্থায় পড়ে আছে যে এডিট করবো করে আর করাই হচ্ছে না। যাই হোক, আলটিমেটলি করতে পারবো মনে হচ্ছে এবার। তো স্নান তো আমার সকালেই হয়ে গিয়েছিল, মারও হয়ে গেছে, কারণ আজকে পুজোর বাজার করতে যাবো জন্য। আর এখন বাজে ঘড়িতে দেখতে দেখতে 1টা বেজে গেল, কারণ রান্নাটা হতে হতে সময় নিয়ে নিল না, আর একটু আগে যাওয়ার প্ল্যান ছিল। তো এখন চলে যাচ্ছি বাজারে, ঠাকুর কিনবো, পুজোর বাজার করবো, সবগুলো একসাথে করে আবার বাড়িতে আসবো। টাইমের মধ্যে ফিরে আসতে হবে, কারণ প্রিয়াঙ্কা আবার স্কুল থেকে আসবে, এসে আবার পাবে না আমাদেরকে, বাইরে দাঁড়িয়ে থাকতে হবে। তো চলো যাওয়া যাক, কি রেডি? আর এই গাড়ির অবস্থা আমার দেখতে পাচ্ছ একদম নোংরা হয়ে আছে, কবের থেকে সেই ধোয়া হয় না। আর এই যে এখানে দেখতে পাচ্ছ যে নাম্বার প্লেটটাও ভেঙে আছে, এটাও এখনো ঠিক করানো হয়নি। তো আমরা এখন চলে এসেছি যেখানে ঠাকুর বিক্রি হয়, এই জায়গাটা হচ্ছে হসপিটাল মোড়, আর এই পেছন দিকে হচ্ছে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম রয়েছে, আর এখানে পুরো সরস্বতী পুজোর এই ঠাকুরের সম্ভার নিয়ে বসা হয়। তো চলো দেখা যাক কীরকম ধরনের ঠাকুর নিয়ে এবার। আর এই যে হচ্ছে হসপিটাল মোড়, আর দেখতে পাচ্ছ রাস্তার দুধার দিয়ে এরকম প্রতিমা নিয়ে বসা হয়েছে, এ পাশে তো সব বড় বড় ঠাকুর, সব স্কুল কলেজে এই ঠাকুরগুলো নিয়ে যাওয়া হচ্ছে। ফাইনালি আমাদের ঠাকুর চুজ হলো, এই প্রতিমাটা চুজ করলাম, মুখটা বেশ মিষ্টি। আমার ফোন ক্যামেরায় ওয়াইড অ্যাঙ্গেলের জন্য মুখটা একটুখানি ঠেবড়ে যাচ্ছে, কিন্তু বেশ সুন্দর, নাকে নথ পরানো। আপাতত এই ঠাকুরটা নেওয়া হচ্ছে। প্রতিবারই এখান থেকেই ঠাকুর নেওয়া হয়, গতবার শুধু এখান থেকে নেওয়া হয়নি, অন্য জায়গা থেকে নিয়েছিলাম। যাই হোক, এবছরও এখান থেকে প্রতিমা নিলাম, আমি আর মাই আসি প্রত্যেকবার চুজ করতে। তো যাই হোক, প্রতিমা নেওয়া কমপ্লিট, এখন বাজারটার দিকে যাওয়া যাক। আমরা আবার বাড়িতে আসলাম, মা নিচে আছে, প্রতিমাটা এখানে রেখে যাচ্ছি, কারণ মাটির প্রতিমা নিলাম, বাজার করতে গিয়ে আবার যদি ভেঙে টেঙে যায় তাই খালি হাতে বাজারটা করব। তো যাই এখন নিচে গিয়ে বাজারে যাই। তো ফল বাজারে চলে আসলাম, আর যেটা সরস্বতী পূজার মেন ফল আর কি, এই নারকেল কুল, মা পেছনে নিয়েছে নারকেল কুল। আর এখনকার নারকেল কুলগুলো আগের মতন নেই, কেমন আপেল কুলের মতন হচ্ছে। ওই দশকর্মা ভাণ্ডারের সমস্ত বাজার হয়ে গেল, মালাটা কেনা বাকি এখন। পলাশ ফুলের দাম 1টা 15 টাকা। ফাইনালি আমরা বাড়ি চলে আসলাম, মোটামুটি পুজোর বাজারটা কমপ্লিট হলো। আর এখন আজকে আমি দুপুরের লাঞ্চটা এখানে করছি না, জয়দেব বাড়িতে মৎস্যমুখী নিমন্ত্রণ আছে, তো ওখানে যাচ্ছি, ওখান থেকে এসে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। জয়দেব বাড়ির থেকে অনেকক্ষণ আগেই আমি চলে এসেছি, আর আসার পরে যে ভিডিও করব সেই সময়টুকুই পেলাম না, মানে এতটা বিজি হয়ে পড়লাম,
তোমাদেরকে বলছি মানে ভিডিও তো করাই হচ্ছে না, আজকের ভিডিওটা মানে আবার অনেকদিন পরে খুব কষ্ট করে আবার শুরু করলাম, তার জন্য আর কি ভিডিওটা করা হয়নি। আর ওর সাথেও দেখা করাবো বললাম, ও স্কুল থেকে আস্তে আস্তে দেরি হয়ে গেল, আসতে হয়ে গেছিল আজকে, স্কুলের পরে মিটিং ছিল, তো সেই মিটিং করে এই জ্যাম রাস্তা দিয়ে আস্তে আস্তে পুরো 1 ঘন্টা লেগে গেছে। 4টায় ওখানে উঠেছি, 5টায় পৌঁছালাম, পৌঁছে খেয়ে দিয়ে সন্ধ্যা টন্ধ্যা দিয়ে টিউশন পড়ানো ছিল, পড়িয়ে নিয়ে তারপরে আবার ওই কাল পুজো, তো সব বাসন টাসন সমস্ত কিছু ধুয়ে আজকে রেখে দিলাম, কারণ কাল তাড়াতাড়ি উঠে অনেক কাজ আছে, ওকে আবার স্কুলেও যেতে হবে। আর একটা লিস্টে বেড়ে গেছে, মামির বাড়িতেও বললো যে করতে, কিন্তু কিভাবে যে আমি সামাল দেবো, বাড়ি পুজো এখানে আবার স্কুলে যেতে হবে, স্কুলে তো বাচ্চাগুলো উপোস করে থাকে, ওদের কষ্ট হয় দেরি করে গেলে পরে, তো বলেছি 11টার পরে, দেখা যাক কটার সময় যেতে পারি। তো সেই জন্য আজকে যতটা হয় মোটামুটি সব কিছু রেডি টেডি করে রাখা হয়েছে, যাতে কালকে খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর তো তারপরে আমরা ডিনার করে নিয়ে এখন উঠলাম বিছানায়, গলা বসে গেছে সবারই, কম বেশি ঠান্ডা লেগে গেছে। আজকের ব্লগটা খুব ছোটর মধ্যেই করলাম, তো দেখতেই পেলে সারাটা দিন কি করলাম সেরকম কিছু নয়, ওই ঠাকুরটা আনলাম আর কি, আর পুজোর বাজার টাজার কিছু করার ছিল সেগুলো করলাম। তো আজকের ব্লগটা আমরা এখানে শেষ করছি, তোমাদের কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানিও কমেন্ট করে, আশা করি তোমাদের ভালোই লাগবে। আর কাল তো দুটো স্পেশাল দিন, একটা হলো সরস্বতী পুজো আর আরেকটা হলো 26th মানে রিপাবলিক ডে, তো আর সরস্বতী পুজো মানেই তো বাঙালির ভ্যালেন্টাইন্স ডে, তো সব কিছু মিলিয়ে কালকে বেশ একটা স্পেশাল দিন হতে চলেছে। তো আশা করি তোমাদের সবার অনেক অনেক প্ল্যান রয়েছে, তো তোমাদের সবারই খুব ভালো কাটুক, আমরাও দেখি কতটা কি হয়, সবই তোমাদের সাথে শেয়ার করব। আর কালকেও আমাদের ব্লগ আসবে, ব্লগ করব, স্কুলে পুজো হচ্ছে, বাড়ি পুজো হচ্ছে, তো সেটাও দেখতে হবে তোমাদের। তো আজকের মতন আমরা ব্লগটা এখানেই শেষ করছি, তোমরা যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যদি ভালো লাগে বন্ধুর সাথে শেয়ার করো, লাইক কমেন্ট করো। তো আজকের মতো এই ব্লগটা আমরা এখানেই শেষ করছি, ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো, গুড নাইট, টাটা। মা সরস্বতী, এই যে দেখে একটু সাইড।